জানতাম ছেলে আপনাদের পছন্দ হবেই। নিজের ছেলে বলে বলছি না, এত সৎ এত কর্মঠ ছেলে ইদানিং আপনাদের চোখেই পড়বে না। এত বড় একটা দোকান চালায়, মাশাআল্লাহ একাই সামাল দিচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার পোলারে আল্লাহ হায়াত দরাজ করুক। তা বেন সেবেন, আমিও আশাবাদী, আমিও আশা করতেছি আমাগো মায়া আপনাকে পছন্দ হইতেই হইব। কেলা আজকালকার দিনে নিজের মায়ের কথা কইবার চাই না তো কই, আজকালকার দিনে এমন মায়া পাওন তকদিরের ব্যাপার। রূপে গুণে আদব কায়দায় দৌড়ালন এক নম্বর। আচ্ছা মেয়ের বয়স এখন কত? বয়স এই বছরে 22 পেরিয়ে 23-এ পড়বে, তাই না দুলা ভাই? আরে দূর না, এই তো এই মাসে 18 পেরিয়ে 19-এ পড়লো, তাই না পুরপুরার মা? ছি, তোমার শরম করে না? বাপ হয়ে নিজের মায়ের বয়সের খবর রাখতে পারো না, তুমি কেমন বাপ? হ্যাঁ বেন সাহেবান, উনার কথা আপনি কানে লেন না, আমার কথা শুনেন। আমার মায়ের বয়স হইতে আছে গিয়া ধরেন গিয়া 17 চলতেছে। 17? ইমা ভাবি বা 17, তাহলে তো আমার জন্মই হয়নি এখনো, তাই না মা? ছি মা, বড়দের কথার মধ্যে ছোটদের কথা বলতে নেই মা। বারে আমারই বয়স 14, ভাবির বয়স 17, এতে কেউ বিশ্বাস করবে? আহ তানিয়া চুপ করো। বেসরেবান, এই দুলামিয়ার বয়স কত হইব? ওই বয়স কমা কমির ভিতরে আমি নাই, আমার বয়স 32 চলতাছে। এখন যদি আপনাকে পছন্দ হয় তো কোন, নাইলে ফি আমার নিল্লা আইটা বাই জাগিয়া। দেখলেন দেখলেন তো, এ হচ্ছে আমার ছেলে, ছোটবেলা থেকে দেখে আসছি, স্পষ্ট কথার মানুষ, যা সত্য তা সে বলবেই। বা 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 বা, করে খাপে খাপে মিলে গেছে গা, যেমন পোলা তেমন মায়া, আজকালকার দিনে এমন না হইলে চলে। তা ধরেন যে আমার মায়া আদব কায়দায়, নিজের মায়া তো কইতে একটু সরব লাগতেছে, ফের বি কই আমার মায়া শুনেন এই বয়সে মানুষের কত রকম ঘটনা ঘটায়। মগর আমার মায়া আমি অলপ করে কইবার পারি, জিন্দগিতে আমি কোনোদিন দেখি নাই কোনো পরপুরুষের লগে কথা কোন তো দূরের কথা, কোনো পুরুষের দিকে চোখ মিলাবি চায় নাই। হারাম যদি এক রতি মিছা কইছি তা আল্লাহর কাছে ঠেকা থাকুম। আমি আত্মহত্যাই করব, কোথাকার কোন লোক যদি চিনি না জানি না তাকে করতে হবে বিয়ে, অসম্ভব। তুমি যাই বলো, হে আমি পারবো না। দুঃখ কি আমার কম ফুরফুরা, আমারই চোখের সামনে তুমি অন্য মানুষের হাত ধরে শ্বশুর বাড়ি চলে যাবে ঘর করতে, আর আমি চেয়ে চেয়ে দেখবো না। আত্মহত্যা যদি করতে হয় আমি করব। এই চলো না আমরা দুজনে একসাথে আত্মহত্যাটা সেরে ফেলি, কি চমৎকার হবে তাই না? তোর মনে আছে কি একটা ছবি যেন দেখেছিলাম, ওই যে যেখানে একটা ছেলে আর একটা মেয়ে, ওই যে দৌড়াতে 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 অনেক দূরে একটা পাহাড়, পাহাড়ের উপর উঁচু উঁচুতে উঠে তপাস করে মাটিতে পড়ে তারপর আত্মহত্যাটা সেরে ফেলে, কি যেন ছবিটার নাম, কি যেন ছবিটার নাম মনে পড়ছে, কিন্তু আমার এখন কি কি হবে মোজা, আমার যে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। আরে না না, চিৎকার ফিৎকার করো না, তাহলে সবাই জেনে যাবে। শোনো শোনো, এক কাজ করো, তোমার এই নতুন স্বামীর শাড়িটা খুলে পুরাতন একটা শাড়ি পরে, হ্যাঁ, আর ওই মুখে মেকআপ ফেকআপ আছে না, এই মেকআপ ফেকআপ গুলো ঘষে ঘষে তুলে ফেলো। এসব উঠিয়ে ফেলে আমাকে কি ওদের পছন্দ হবে? অপছন্দ হওয়ার জন্যই তো বলছি। আমাকে কেউ পছন্দ না করলে আমার কষ্ট লাগবে না? আমার বুঝি কোনো প্রেস্টিজ নেই? ফুরফুরা ফুরফুরা বেগম, মা মা
দেখি মা দেখি ঘুমটাতে একটু তোলো তো মা আর একটু কথা কি জানেন আজকালকার ছেলে মেয়ে আমাদের পছন্দের চাইতে ওদের নিজেদের পছন্দ অপছন্দটা আগে না কি বলে সে তো বটে বাবা নূর আলী ফুরফুরাকে তোমার পছন্দ হয়েছে তো উইব না খেলা সুন্দর আছে তো মা ফুরফুরা আমার ছেলেকে তোমার পছন্দ হয়েছে এইসব বিষয়ে অক্ষরে আন করা তো সেই লেগেই মায়া আমার একটু সরম পাইতাছে তুমি কি ওই বাড়ির নতুন এসো নাকি যে এর আগে অন্য কোনো বাড়ির কাম করো নাই করছি কোন খবরটা কোন সময় কি এমনি কার কাছে কি এমনি দাওয়া লাগে এটাও শিখো নাকি এতগুলো মানুষের সামনে খবর এমনি দেয় নাকি তুমি গোসাইতেছো বুঝতে পারলাম না ও মান্নান আরে মান্নান ওইটা দিকে আমাগো ফুরফুরার আপনা খালাতো ভাই ফুরফুরা তোমার এখন বয়স কত মাঝখান থেকে আমার বিয়েটাই 12টা বেজে যাবো গিয়া বুঝছো মা ফুরফুরা তুমি রান্না বান্না করতে পারো জি কি কি রান্না বান্না করতে পারো এই যে পোলাও কোরমা কালিয়া এই চা রান্না করতে পারি তারপরে যে ডিম ডিম সিদ্ধ ডিম ভাজা ডিম অমলেট ডিম পোট বাবা বাবা তুমি তো খুব কাজের মেয়ে আচ্ছা আপ গানা জানা আছে নাকি কোন কিসিমের গানা আমি ধ্রুপদী সঙ্গীত ছাড়া কিছু করি না ধ্রুপদী একটা হয়ে যাক না রে গা মা সা পা সা নি ধা সা রে সা রে ও জোরে তো জোরে আপনারা পেরেশান হইবেন না বাবা ঠিকঠাক আছে তবে বিয়ান আমি কইতেছিলাম কি
ইয়া দুলা দুলেন্দ্রে যদি একটু একলা ছেড়ে দিতাম তো ওরা নিজে গোমদ্দে একটু আলাপ সালাপ করতো, আর আমরা বৃত্তের ঘরে গিয়া নিজেরা আলাপ সালাপ করি গা। কি কর, তা তো বুঝলাম ব্যাংক সাহেবান, কিন্তু তার আগে ওই দেওয়া থোবার ব্যাপারটা সেরে নিলে ভালো হতো না? সেটা তো ওই বই দেওয়ন্থন্তের কথা ওই বই, মগর কথা হইতেছে যে সময় তো আর পলাই যেতেছে না, আমরা যাওন রাগ দিয়া কথা সাইলে নমুনে এলা চলেন যাই বৃত্তের ঘরে যাই চলেন চলেন। কানে কানে একটি কথা বলি ভাইয়া। কি কবি কয়া ফেলা, আর যে করো না করো এক এক ভাবে গান শুনতে চেয়েও না, এরকম দারুণ গলার ওই রকম গান শুনলে মানুষ তো বটে যে জানোয়ারেরও হেড এফেক্ট হয়ে যেতে পারে। ফুট ফুট এন্ড ফুট যাচ্ছি। কেমন লাগতেছে ফুরফুরা? ভালো। খুশি তো? কেন না, এই যে আমাকে বিয়ে হইতেছে। বিয়ে তো এখনো হয়নি, দেওয়া থুয়ার কথাটাই তো বাকি রয়ে গেছে, ওটার জন্যই কত বিয়ে ভেঙে যায়। হ, এইটা অবশ্য ঠিক কথা, ওই গ্যারা কলটা হলে এখনো বাকি রয়ে গেছে। কিছু একটা করুক না। কি বলবো, কিছু একটা। ও আচ্ছা, আপনার বুঝি শাড়ির দোকান? না তো। তাইলে নিশ্চয় কসমেটিক্স এর ক্যাটাগরি সে না, চাইল্ড লাইন এর। এ মা, শাড়ির ওর না কসমেটিক্স এর না? না তো, এলে কোনো অসুবিধা করো না। আরে কোনো চিন্তা করো না, আমি আমি সব ব্যবস্থা করে দেবো, কোনো কিছুর অভাব রাখুম না আমি। সত্যি? আচ্ছা আচ্ছা, তাইলে এবার আপনি কিছু একটা বলেন। কি করব, কিছু একটা তুমি ওই মন নান বাইটা কেথা? ও মন মনটা আর বলবেন না, একটা বদমাস, পাজি পাঝারা হতচ্ছাড়া নচ্ছার, আজকে দু বছর ধরে আমার পিছনে ঘুরঘুর 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 করছে, আমি না দু ফোটারও পাত্তা দেই না। দুই ফোটারও পাত্তা দেওয়া হয় না, তো এক লগে বাইস্কোপে যাওন, আবার চিঠি লেখালেখি উত্তর দেওন, এটা বারে কি করব, না দিলে যে রাগ করে সাংঘাতিক কষ্ট পায়, কারো কষ্ট আমার সহ্য হয় না। ঠিক আছে ঠিক আছে, যেটা হয়ে গেছে হয়ে গেছে, তাই আমি কইলাম এক কথার মানুষ, ওই বিয়ার পরে এই সব জিনিস কিন্তু আমি আবার একদম সহ্য করা পারুম না, আমি কয়ে দিলাম এখনই। হ আচ্ছা, এই এই বাড়িতে কোন কামরাটায় থাকা হয়? ওই ওই যে রাস্তার ধারে ওই দিকের কামরাটাতে। ও, কামরাটা দেখাইতে অসুবিধা আছে? জি না, আসেন। কি ব্যাপার, আমাদের বিয়ার সাহেব দেখি একেবারে চুপচাপ, কোনো কথাবার্তাই বলেন না। এইটা ওর স্বভাব, যেখানে আমি কথা কইতেছি সেখানে সে মুখই খুলবো না। আজ পর্যন্ত জিন্দগিতে কোনোদিন আমার সামনে সরুচা করে কথা কয় নাই, যখন যা কইছি মাসুম বাচ্চা লাখান সুন্দর মাইনা লইছে। আপনি সত্যি ভাগ্যবতী, আমাদের উনি এই ২৫ বছর সংসার জীবনে কোনোদিন আমার দিকে চোখ তুলে কথাও বলেননি। আমি যদি রাতকে দিন বলেছি উনিও বলেছেন এটা দিন, কোনোদিন বলেননি এটা রাত। এ জীবনে তাকে কত কষ্ট দিয়েছি, কত দুঃখ দিয়েছি, কোনোদিন দেখিনি রাগ করতে, প্রতিবাদ করতে। আর এখন হার্টের রোগে ভুগতে ভুগতে তার এই দুরবস্থা, আপনি তো দেখেছেনই তাকে। ব্যাংক সাহেব কাঁদবেন না,
এই দজ্জাল মানুষদের পৃথিবীতে ভালো মানুষেরা বেশি দিন সুস্থ থাকতে পারে না বেন সাহেব। জবরদস্ত কামরা। আমার এই ঘরটার না সবাই খুব প্রশংসা করে, আমি তো আবার একটু সাজগোজ পছন্দ করি। আচ্ছা ওই দেওয়ালের ওই পাশের বাড়িটা কোন হালা? ও ওটা ওটা না আমাদের এক আসল কথায় চলে আসি, শুরু করে দিই নিজেকে কথাবার্তা, কি কর? না বিয়ান সাহেবান, এটা তো হয় না। খেলা খেলা, আমি আমার নূর আলী ছাড়া আবার আমি কোনো কথা বলতে পারি না। ও ছেলে আমার স্পষ্ট কথার মানুষ, আর এই দেনা পাওনা সম্বন্ধে সাংঘাতিক বৈষয়িক, আপনি ওর সাথে কথা বললেই বুঝতে পারবেন। বৈষয়িক? মগর আমি কইছিলাম কি বিয়ান স্যার, এইসব বিষয় আসার মধ্যে অগরে না টানুনি বালা। আর আমাগো পোলাম এত বেতমিজ না, ধরেন গিয়া আমরা যদি নিজেরা এই ফাইনাল করে দিই কি দিমু থুমু, ওরা মাইনা লইব। তাই কইতাছিলাম আমরাই ঠিক করি গা, চলেন আমরা ভিতর করে। না 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 বিয়ান সাহেবান, এটা হয় না। কেন? আমার ছেলে তো আর বাচ্চা মানুষ না, ওর এখন 32 চলছে, বুঝেন না আপনি? এত বড় একটা দোকান চালাচ্ছে মাশাল্লাহ। সেই অবশ্য ঠিক, ঠিক আছে আপনি যা কইবেন এইটাই। চমৎকার সারে গামা গানা শুনলাম, আমার যে কি মন লাগতেছে, কি মন যে লাগতেছে ভাষায় প্রকাশ করবার পারতাছি না। কি মন লাগতেছে ফুরু, আমার যে কেমন কেমন লাগছে আমি তা কাউকে বলতে পারবো না। হাজাই হাজাই কাঁচা বয়স, ওরা একটু অন্তরঙ্গ কলজি ছিল, কথাবার্তা কইতা ছিল, তুমি দিলা এক গলা খাকাই। কেনাই কইছিল তোমার গলা খাকাই দিবা? তোমার লয়ে হইছে আমার আরেক জ্বালা। এই তোমার মানুষ হইবে কবে? আমার মরণের পরে? আর যদি খোদা না করুক জামাই বাবাজি একটা কিছু হয়ে যেত, সারা জন্মের লেগে একটা খুঁত পায় বই তো না জামাই বাবাজি। আমার জানে সেইটা না, কি মনে একটা লাগে না এই জারাসা মাজার আদি দিলা জগা জগা। বাদ দেন, এখন আমরা চলে নই, আসল বিষয়টা ফাইনাল করে ফেলাই। আসল বিষয় এই রে কি বাবাজি? ওই যে দেওন থনের বিষয়টা। ও দেওন থনের? এই মা ফুরফুরা, ফুরফুরা বেগম, তুমি তো বাচ্চা মানুষ, তো বেতে যাও, আমরা কথাটা সাইডে যাও, যাও যাও যাও। তুমি কই যাও জামাই বাবু, আহ এন ব ব ব দেখো বয়েন বেল দেখো জামাই বাবুজি দুটো ভাই আপনি
তুমি যাও কই দেওয়ান থনের কথা তুমি বাঁচতাছো লেজ তুলিয়া বহ দেখো বাবাজি কথাইতে যে গিয়া পৃথিবীতে দেওয়ান থনটাই বড় বিষয় নয় ঠিক কিনা আর ধরো গিয়া জিনিস সামান যা কিছু দেওয়ানের আমরা তো দিমই ইনশাল্লাহ সেই ব্যাপারে তোমার কোনো দুশ্চিন্তা করা লাগবো না দেখেন বিয়ান সাহেবান ওসব ফাঁকা কথাবার্তায় তোর পেট ভরবে না আমার ছেলে স্পষ্ট কথার মানুষ যা দেবেন তা পরিষ্কার করে বলেন আর যা দিতে পারবেন না তাও বলেন বিয়ান সাহেবান আপনি তো নিজের চোখেই দেখলেন আমাকে হাল হুকি করে আপনার বেহাই যে চাকরি করে এই চাকরিতে ধরে লন গিয়া এই 80 ভাগ লোকই আলিসান বিল্ডিং এর মালিক হয়ে গেছে গা মগর আপনার বেহাই ইমন অপদার্থ ইমন অন্ত সারশূন্য মানুষ আমি জিন্দগিতে দেখি নাই কা এতকাল চাকরি করছে না পারছে এক ছটাক জমি কিনবা না পারছে একটা টিনের চালা তুলবার এলা বুঝালন এলা আপনি বুঝালন আপনি বুঝালন কিমন চিজ লই আমি গড় করতাছি ওই বেচারাকে তো গালিগালাজ করে তো আর কোনো লাভ হচ্ছে না ব্যাংক সাহেবান কর কয় হলাম এখন আপনি কি কি দিতে পারবেন সেটা বলে ফেলুন বলেন আপনারাই বলেন আপনারাই কোন বলবো হ্যাঁ কই হলাম হ্যাঁ বলেন ছেলেকে একটা সোফা সেট দিবেন আচ্ছা দিলাম এরপরে ধরুন খাট লেপ তো সব বালি সেগুলো তো এমনিতেই দেবেন তারপরে ধরুন একটা ড্রেসিং টেবিল এরপরে ধরুন একটা স্টিলের আলমারি স্টিলের আলমারি দিবার পারুম না কেলা দিবার পারবেন না কেলা কিপটা নিহি স্টিলের আমরা আলমারি আমরা দিবার পারুম না অসম্ভব হ্যাঁ আমি পারবো না আমি পারবো না আরেকটা কথা কই হলাম আমাদের ছেলের খুব ইচ্ছে যে একটা ঘড়ি আর একটা সাইকেল দিবে হ্যাঁ সাইকেল আমাকে আপনারা ব্যয় সাহেব আমাকে ঠিক আছে ঘড়ি দিতে না পারেন অন্তত একটা সাইকেল তো দিতে পারেন সাইকেল অসম্ভব বাবাজি আমি তো বারবার বলছি সাইকেল দিব না সাইকেল না দিলে তো বিয়ে হইব না বাবাজি আমি তো বলছি আমাকে মাপ করো আমি সব কথা পারুম না সব বন্ধুর করে দিতেছে এই তুমি এসব কথা থামায়া আর যদি সহ্য করবার না পারো বাইরে যাও ফুট আপনি কি হয়েছে হাতে টেরাবল আছে নাকি শরীর খারাপ লাগতেছে এই যে একটু পানি আমাকে আমি একটু বাতাস হাতে টেরাবল আছে নাকি বাইরে যাও ঠিক আছে বাইরে গিয়ে বাতাস খাওয়া চলেন দুলা ভাই হাতে টেরাবল না হলো না 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 ওই ওই হার্টের প্রবলেম আছে যাগো হ্যাঁ গো এইসব আলোচনার ভিতরে না থাকুনি বালা বাবাজি এই যে তুমি কি কইলা হ্যাঁ এটা আকল মন্দের কথা কইলা তোমরা যেসব মাল সামানের লিস্ট দিছ এইসব কি আমি জোগাড় করবো না ওই জোগাড় করবো তা আলোচনায় তো উড়ে থাকতে হইব ও যদি না জানবার পারে কি কি দেওয়ান লাগবো কাম চলবো ওর তো জানতে হইব এগুলি ভাইয়া ভবিষ্যতের কথা ভাবো এরপরেও তুমি বিয়ে করবে চুপ যা খালি বেচাল পারে কইতেছিলাম কি আমার আর একটা ছোট্ট আবদার আছে জামাই বাবাজি তোমার কাছে আর জোর করতেছি নিজ চোখে তো দেখলা তোমার শ্বশুর কেমন অসুস্থ হয়ে বাইরে চলে গেল না 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 তোমার আবদার ফাবদার করো না বাবা আরে না এইটা এইটা হলে কারো অসুখ বিসুখ কিছু হইব না এটা তো দেওয়ার ধরের কোনো বিষয় না ঠিক আছে বলো তাহলে কি বিষয় এইটা হইলো গিয়া আমি কইতেছিলাম কি এটা হইলো পাবলিসিটির যুগ ও আচ্ছা কার বিয়াতে কত নামি দামি মানুষ আইলো গেল এইটা লইয়া রীতিমতো আলোচনার ব্যাপার হয়ে খাড়ায় আর কি তো আমি কইতেছিলাম কি যে আপনার পক্ষ থেকে যদি এই ধরেন গিয়া এই ওইটারে কি কয় ওই যে বুদ্ধিজীবী তার বাদে গিয়া ধরেন ওই রাজনীতি আর নাইলে কোন নাম করা ফিল্ম স্টারে যদি দাওয়াত দিতেন তাইলে ফিল্ম স্টার ওটা কোনো সমস্যাই না উনলে তো নিজকারে উনলে কোনো সমস্যাই না আর ধরেন গিয়া তোমার শ্বশুর মামা শ্বশুর আমাকে মুন্সি নাম করা নামি দামি ফিল্ম ডাইরেক্টর হ্যাঁ লেগে তো কই ততক্ষণ ধরে এখানে চুপচাপ বইয়ে রয়েছে একটা কথা কইবে লাগছে না ফিল্ম ডাইরেক্টর তো সব সময় নানান জিনিস নিয়ে ভাবনা চিন্তা করার লাগে তাই না আচ্ছা এই মামা শ্বশুর এই আপনার নামটা জানি কি মুশফিকুর রহমান মুন্সি মুশফিকুর রহমান মুন্সি
এই রোহন নাম তো জিন্দিগির ভিতরে কোনো ফিল্ম ডাইরেক্টরের হুনি নাই। আমি তো কোনো বয়স্ক বাদ দিই না। আচ্ছা মামা শ্বশুর, আপনি দুই একটা ফিল্মের নাম কর না হুনি। ফিল্মের নাম? ও আমি তো বাংলাদেশে কখনো কোনো ছবি করি না, আমার সব ছবি বিদেশে তৈরি হয়। এই যেমন ধরো সান আন্ডার ফ্লাওয়ার, গড বিহাইন্ড ফাদার, এসব বিখ্যাত বিখ্যাত সব ছবি আমার তৈরি। আপনার লগে বহুত খাতির না? খাতির মানে? আরে সারাক্ষণ তো আমার পিছনে পিছনে ঘুর ঘুর করতো, কত খাতির যত্ন করছে, কত চেষ্টা করছে আমার সাথে বাংলাদেশে চলে আইতে। আমি এইসবে একদম পাত্তা দিই নাই। আচ্ছা অবশ্য এখনো পাত্তা দিই না। বা খুব ভালো ছেলে তো। আচ্ছা মামা শ্বশুর, এই ওই ফিল্ম স্টার গো কাউরে দাওয়াত দিলে আইব না এখানে? আসবে না মানে? কাকে কাকে তোমার চাই সেটা বলো। এই ধরেন গিয়া ওই যে নায়ক সম্রাট, ওই যে নূর মোহাম্মদ খান, অবশ্যই আসবে। আর ওই নায়িকা ক্ষতিতা বানু, যদি পপ গানের শিল্পী মিস মুন্নি হয় তাহলে তো শোনা সব আসবে। আমি বললে সবাই আমার পায়ের কাছে এসে হুমড়ি খেয়ে পড়বে। হাঁচাই হাঁচাই আম্মাজান, আম্মাজান ওই যে আপনার কাছে ওই যে ড্রেসিং টেবিল চাইছিলাম না, ওইটা দেওয়া লাগবো না? ওই যে নায়ক সম্রাট নূর মোহাম্মদ খান আর খতিতা বানু, এই দুইজনের সম্মানার্থে ওইটা বাদ দিলাম। ওইটা বাদ, ওইটা দেওয়া লাগবো না? ও বাবা, আচ্ছা এই সময়ে অসুস্থ হয়ে শুয়ে থাকলে কি চলবে? আর সাত দিন পরেই তো বিয়ে। যতই দিন এগোচ্ছে ততই অসুস্থ হয়ে পড়ছি। এত লোকের খাওয়া দাওয়া, এত যৌতুক। আচ্ছা বাবা, নুরালি ছেলেটা কেমন? বলতে তো পারি না মা, খেয়ে তো দেখিনি। আচ্ছা বাবা, তুমি মান্নান ভাইকে চেনো? মান্নান ভাই? না তো, এ ধরনের নাম তো কখনো শুনিনি। মান্নান ভাইও আমাকে চায় বিয়ে করতে। সে তো সবাই চায়, কিন্তু যৌতুক কত চায় সেটা বল। যৌতুক? না, যৌতুক বোধহয় চায় না। আলহামদুলিল্লাহ। কার কথা তিনি বলছিলে? ও হান্নান ভাই, আরে ওকে চিনবো না, ওকে খুব ভালো করে চিনি। আজকাল তো ওরকম ছেলে খুঁজেও পাওয়া যায় না। আরে কি বিনয়ী ছেলে, তোকে কি বলবো। রাস্তা আমাকে আমার সাথে দেখা হলে একটা লম্বা করে লম্বা করে আসসালাম আলাইকুম। আরে ও ভীষণ ভালো ছেলে, ভীষণ ভালো। হান্নান না তো মান্নান। হ্যাঁ হ্যাঁ মান্নান ভাই, মান্নান ভাই। তুমি আমার ভাই ভাই শুরু করলে কেন? ওটা তো আমি বলি ভাই। আরে কি বলছিস, তোর সাথে ইদানিং এর পরিচয়, আমাদের পরিচয় গত 10 বছরের। আমি অমন করেই পড়ি। তুই এক কাজ কর, তুই তুই হান্নানের সাথেই রাজি হয়ে যা। রাজি হবো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই রাজি হবি, কেন নয়। আচ্ছা আমি বলি কি, তুই বরং এখনই যা, হান্নানের সাথে কথাবার্তাটা একেবারে পাকা করে চলে। হ্যাঁ বাবা, হান্নান। হ্যাঁ মান্নান ভাই, মান্নান ভাই, তুই তুই এখনই যা, মান্নানের সাথে কথাবার্তা সব ঠিক আছে। বাবা তুমি আমাকে তাহলে 10টা টাকা দাও, রিকশা ভাড়া লাগবে তো। 10 টাকা কি তোকে, 10 টাকা কি হবে, দাও। এই নে, এই নে 20 টাকাই তোকে দিলাম, এই যা রিকশা ভাড়া। তো গোস্ত, গোস্ত দুই কিছু মেদা, দুই কিছু মেদা, খাসি, খাসি আর মুরগি, মুরগি খাসি, মুরগি জর্দা, জর্দা আর এটা কি আলিম না ফিননি? এটা রাখতে হবে, ফিননি এল গোমাইয়া ফিননি রাখুন। একা বোরানি মুন্সি, সেই দিন তো বহু চাপাবাজি করলি, ইংরেজিতে কিছু পপা করলি। আসল খবরটা কি কদিহি? আসল খবর মানে? মানে ওই যে ফিল্ম স্টার গো আঞ্জনের কি? এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না তো আপা, আমি সব কিছু ঠিক করে রেখেছি। দেশ ভাই শেষ তো আমার মান সম্মানটা জানি খায়। তুমি কোনো চিন্তা করো না আপা,
ওদের নিয়ে আমি ঠিক সন্ধ্যার আগে পৌঁছে যাব। আচ্ছা। ও হ্যাঁ শোনো আপা, কিছু টাকা দাও। টাকা? টাকা কিসে? বারে এসব কাজের একটা খরচপাতি আছে না। আর ফিল্ম স্টাররা কখনো ফিস ছাড়া এক পাও ঘরের বাইরে দেয় না জানো আপা। ওরা না দুজনে পাঁচ পাঁচ দশ হাজার টাকা দাবি করে বসেছিল, যেই না শুনলো আমার ভাগ্নির বিয়ে, তারপর দুজনে কিছুটা কনসিডার করে পাঁচশো পাঁচশো এক হাজার টাকা রাজি হয়ে গেল। আজীব কথা উনাইলি। হ্যাঁ দাওয়াত খাইবার আইব, এর মধ্যে আবার ফিস। আশ্চর্য, তুই কিন্তু আমাকে কোনোদিন বলিসনি তুই আর মোজাফফর একই অফিসে ডুগডুগি বাজাস। চাকরি করিস চাকরি। বারে ফুরফুরাপা, আমি কি এসব কিছু জানতাম? চব্বিশ ঘন্টায় তো সে আমার পিছন ঘুর 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 ঘুর। চব্বিশ ঘন্টা তোর পিছনে কি ঘুর ঘুর করবে রে? আরে দিনের মধ্যে বারো ঘন্টা তো ওই দেয়ালের ওধারে আমার জন্য হা পিত্তেস করে মরে থাকে। কি সাংঘাতিক। দাঁড়া দাঁড়া, আজ ওকে আমি ঝাড়ু পেটা করে তবেই ছাড়বো। শুনো শুনো শুনো, বাদ দাও তো এসব। তিন দিন পরেই তো তোমার বিয়ে। আচ্ছা তিন দিন পরে বিয়ে না হয় আমার হচ্ছে, তাতে ওর কি? তাই বলে ও আমার বর্তমানে অন্য মেয়ের সাথে ফুসুর ফুসুর গুজুর গুজুর করে বেড়াবে জানিস? আছে না মানুষ, না মানুষটা সত্যি অমানুষ। কেন 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 এই যে আমার বিয়ে হয়ে যাবে, মোজাফফরের কি উচিত না একটু কষ্ট পাবো? দুঃখে আকাশের দিকে তাকিয়ে থাকবে, ভাববে, কথা বলবে না, শুনবে না। এই যেমন ধর ওর শখে দাড়ি গোপগুলো সব কামিয়ে ফেলবে, এসব দেখলে তবে না আমার এই কচি মনটা নিষ্পাপ মনটার মধ্যে একটু দুঃখ দুঃখ লাগবে, তুই বল লাগবে না? তারপর ধর এই এসব দেখে শুনে লোকজন বলা বলি করবে, সে আহারে ছেলেটা ফুলফুলের প্রেমে কিরকম হয়ে গেল বল। এসব শুনে আমার এই মনটা একেবারে তাজমহল হয়ে যাবে না? কিন্তু তা না করে যদি আমারই হান্নান ভাইয়ের সাথে দেখা হয়েছে তো? বাবা হান্নান ভাই না তো মান্নান ভাই। আমি যে কি জ্বালায় পড়লাম, সোফা সেটটা কোন রকম তৈরি করেছি মা, কিন্তু এই খাট বানাবার পয়সা শেষ। তা হান্নান হোক মান্নান হোক দেখা হয়েছে তো? না হয়নি, হবে। আচ্ছা বল দেখি তিন দিন পরে দেখা হলে কি লাভ? সব তো ব্যাপার স্যাপার তো ইতিমধ্যে চুকে যাবে। আর আচ্ছা আমি যে কি যে বিপদে পড়লাম। তুমি তুমি এখানেই আছো, পলায় যেতে চুকেলা আমার দিকে। পলায় যেতে চুকেলা, খাটের কি হিল্লা করছো, জোগাড় হয়েছে? আমার টাকা সব শেষ হয়ে গেছে। জোর করবার পারো নাই? চলা চলা পালারে চলা। দেনা কর্জ তো আমার গলা পর্যন্ত। ধার কর্জ করো, আরো ধার কর্জ করো। প্রভিডেন্ট ফান্ডের টাকা সব শেষ, আমি কি করবো এখন নিজেকে? চুপ যাও চুপ যাও চুপ যাও, মানজা ভাঙা পুরুষ এলাম প্যানল প্যানল করো না। এইসব মেয়েলি পর আমি একদম সহ্য করবার পারি না। আচ্ছা তুমি নিজে বুঝো না কি হালতে পৌঁছাইছি, এখন তো আমাকে ফিরনেরও পথ নাই। যেমন করে হোক পারলে নিজের বন্ধক দিয়ে টাকা জোগাড় করতে হবে। আমার বন্ধক টাকা জোগাড় করবে, যোগ যেমনি পারো টাকা জোগাড় করো, আমি তোমার কোনো কথা শুনব না। মানুষটা আমার সারাটা জিন্দগি হুক না পাতাল লাহান করে হালালো, ঝরঝরা করে হালালো, করতে পাই না, জড়তেও পাই না, থাকবারও পাই না। আল্লাহ রে, আমি না একটা সিদ্ধান্ত নিতে পারছি না রে। কিসের সিদ্ধান্ত ফুপুর আপু? আচ্ছা চাল ডালের দোকান ভালো না শাড়ির দোকান ভালো? কেন? এই যে নুরালি, নুরালির হচ্ছে চাল ডালের দোকান, মান্নান ভাই, মান্নান ভাইয়ের হচ্ছে শাড়ির দোকান। পরম করুণাময় আল্লাহ তাআলার অপার অনুগ্রহে আমার একমাত্র কন্যা মোহাম্মদ ফুরফুরা বেগমের সহিত কসাইটুলি নিবাসী জনাব ইসুফ আলীর একমাত্র পুত্র নূর আলীর শুভ বিবাহ। অসম্ভব, এ বিয়ে হবে না। কেন? আমি এ বিয়ে হতেই দেবো না। আজ বাজে কাল বিয়ে, এখন এসব কথা বলে কোনো লাভ আছে? আমি জোর করে সে বিয়ে ভেঙে দিয়ে তোমাকে জোর করে তুলে নিয়ে আসবো। পারবো না? কেন পারবো না? সত্যি কথা বলছি কি, এরকম ঠান্ডা ঠান্ডা দিন আমার একদম ভালো লাগছিল না।
আরে বিয়ে হবে হইচই টেনশন কবি না মজা দেখই না ডার্লিং আমি সেদিন কি করি তোমার মনে আছে ফিল্মে দেখেছিলাম ওই যে বিয়ের আসর থেকে বউকে তুলে নিয়ে চলে যাচ্ছে চারদিকে কেমন হইচই আর ধোঁয়া ধোঁয়া টেনশন চিৎকার বাঁচাও বাঁচাও কে আছো বাঁচাও তারপরে কি যেন গুলি শব্দ কি যেন ছবি ওই ছবি গ্রাম আচ্ছা যাই হোক আমি সেই রকম কি করবো তুমি দেখে নি সত্যি আলবত করব কি শব্দ বিষ্ণু রে দাদা কুটবেন মুখে দাঁড়ি আমি সেদিন রাস করে দেব তোমার ওই নুরালি না গুড়ালি আছে তাকে দু হাত দিয়ে ছুরি ফেলে দেবো না 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 এই না এই ছুরি ফেলে দিও না তাহলে তো ব্যথা পাবে কাতে কি কাতে কি আরে ও ব্যথা পেলে আমি বুঝি কষ্ট পাবো না তুমি কষ্ট পাওয়ার যাই পাও আমি সেদিন কাউকে ছাড়বো না হাই হাই এই নিজের ব্যথা দিয়ে নিজে ফাইসে গেলাম হুম নুরালি না গুড়ালি আমিও তোমাকে সেদিন দেখে নেব কি তেরাস বানায় হালাইব এত সাহসী মন না হালা আমিও কথাই বলছি নুরা এই রহম চোর ছাচ্ছর কত কুন্নিমের রাশি রাগে হালাইছি আমি হা তাইলে কইতাছো যে যখন ঘুরায় চারদিক ঘুরে যাবো তখনই বুঝালই তৈব যে মান্নান হালা এক হচ্ছে হ্যাঁ আর তিন দলে থাকবো সাদা কুট প্যান্ট আর মুখের ভিতরে দাঁড়িয়ে ছবিটা ব্রেনের মধ্যে শাইতা লইলাম তোমার একদিন কি আমার একদিন হা আপনি আবার বলেছেন কে লাগা কইতেছি না হালা ইঞ্জিনের মধ্যে ট্রাবল আছে ঠিক আছে কই কই হলার মন্ডল নাই কাল থাকে তো সামনে এক আজকে পর একদিন কে আমার একদিন আমিও কথাই বলছি নুরা সাহস থাকে তো সামনে আয় খারাপ বাবা নুরালি এসব কি হচ্ছে বাবা মাথা ঠান্ডা করো বাবা আরে রাখো তোমার মাথা ঠান্ডা আর পয়লা কই তোমার মন নাম নাই ভাই এখানে মান নাই বলে কেউ নাই ভাই নাই তার মানে এখনো আয়া সারা নাকি আয়া লোক আছে আর একদিন কি আমার একদিন আপনি তো চিৎকার করছেন কেন মান নাম ভাই বলে এখানে কেউ নাই তো নুরালি শান্ত শান্ত নুরালি মা তোমার পোলাই শুরু করছে বিয়ে করবার আছে না গরু গোস্ত কারণে লেগেছে তাহলে বদল চুপ থাও তুমি বুঝবে না এসব আমার তো বাবা ভয় করতেছে তোমার আবার কি ভয় বলবো না তুমি তো জানো গোলমাল আমার সহ্য হয় না সেকেন্ডারি তো একবার পরে বাবা নুরালি তো মাথা ঠান্ডা করো মাথা ঠান্ডা করো বাবা মাথা ঠান্ডা করার আগে পয়লা কই তোমার মন নাম ভাই নানা ভাইয়া আজ তো তোমার বিয়ের দিন ওর না এই যে সব ঠিকঠাক আছে তো জি দাদা সব ঠিকঠাক কিসের ঠিক বুঝতে পারছি না গোলমালটা বোধহয় রাস্তাতেই হবে হ্যাঁ রাস্তাতে কেউ বেরিয়ে মান্নানাই করে চিৎকার করছিল কি ভাই মান্নান ভাই হান্নান ভাই মান্নান ভাই ওই হলো হান্নান মান্নান এসে গেছে আলহামদুলিল্লাহ হান্নান ভাই এসে গেছে
এসে গেছে মা, এসে গেছে। কে এসে গেছে বাবা? হান্নান ভাই এসে গেছে, হান্নান ভাই। আর তোমাকে কতবার ঠিক করব, ওটা হান্নান ভাই না, মান্নান ভাই। ও হ্যাঁ, মান্নান ভাই, মান্নান ভাই এসে গেছে। তোমার মান্নান ভাই আসেনি, এসেছে তোমাদের জামাই নুরালি, আর এসে মান্নান ভাইকে খোঁজ করছে। কেন মান্নান ভাইকে খোঁজ করছে? কেন আজ একটা দারুণ ফাইট হবে। কি গো তোলা ভাই, দেখেন দেখেন, ভালো করে দেখেন, পরে কিন্তু বলতে পারবেন না বউটা সুন্দরী। ও আমার বহুত আগে দেখা আছে, না দেখা কাঁচা কম করে নর্মাল সেই নুরালি না। হ্যাঁ নতুন জামাই কিভাবে কথা বলছে? নতুন জামাইরা তো লজ্জায় মুখ থেকে রুমালই নামাতে চায় না। জি না, আমি ওই রকমের জামাই না। হ্যাঁ আমি যা কই স্পষ্ট কই, যা কই সামনাসামনি কই। হ্যাঁ ও ও আবার কি? ও আবার কি? দেখেন মেজাজ কিলাম ফটি নেন এলে সে ডিগ্রি চড়ায় না। হ্যাঁ এইরকম নতুন গোয়ার জামাই আমি আমার জীবনে দেখিনি। দেখেন তো কিছে দেখালাম, ভালো করে দেখালে আর জীবনটা সার্থক করেন। হ্যাঁ না না খালু যান, সামান্য কয়টা টাকা এনে আপনি চিন্তা করবেন না তো, বিপদ আপদ কি মানুষের হয় না? ও আপনি যখন পারবেন তখন। খুব ভালো বাবা, খুব ভালো, তুই খুব ভালো ছেলে। বসো বাবা বসো, তুমি বসো। হ্যাঁ আমি আসছি, তুমি বসো। আমার বড় অপার বান্ধবী। হ্যাঁ আগে কখনো বলিনি তো। আরে আমি কি করে জানবো, আপনি শ্বশুর আপাকে চেনেন? আরে চিনি মানে এই এতটুকু বয়স থেকে চিনি ওকে আমি। আমাকে সারাক্ষণ ভাইয়া 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 বলে একেবারে বাঁচিয়ে রাখতো। বসো আচ্ছা জানি, বসো বসো ফুরফুরো না ফুরফুরো না, এই আমাকে না খুব ভালোবাসে, খুব বাস্তব। আমি ওকে আমাকে একেবারে ছোট বোনের মতো দেখতাম, ওর কোনো হাতের আমি অপূর্ণ রাখতাম। কান্না শুরু করে দিল কেঁদো না। হ্যাঁ আমাকে খুব খুব বড় ভাই মতো দেখি তো। ছি ছি ফুরফুরু, তুমি শ্বশুর বাড়ি চলে যাবে, আমি কি তোমাকে বুঝে মাঝে মধ্যে দেখতে যাব না? আইসেন আইসেন, আমিও দেখালাম ও কার ঘরে কয়টা মাথা আছে। হ্যাঁ আপনি আজকে অফিসে যাননি কেন? আমি না আপনাকে কত খুঁজেছি। আজকে সারাদিন তো এখানেই ব্যস্ত, অফিসে যাওয়ার সময়ই পেলাম না। তাই কি দেখছেন? অপূর্ব, সত্যি অপূর্ব। আমি না না, আপনার কানের দুলটি। এই যে বাবাজিরা, সবাই খাওয়া দাওয়া শেষ, এবারে তোমরা চলো বাই বাবাজিকে নিয়ে খাবে, চলো এসো 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 বাবাজি। না আমি খাবো না। কেন বাবা কি হয়েছে? আমার মাথায় রক্ত উঠে গেছে, রাগে আমার শরীর জ্বলে যাওয়া লাগেছে। হ্যাঁ বাবা বলছি তো, হান্নান ভাই আসেনি, তুমি রাগছো কেন? আমার যে কেন রাগ উঠেছে এটা যদি আপনি বুঝতেন তাহলে আমার শাশুড়ি আমার সামনে বেড়ায় থাকতেন না আপনি। জামাই বাবাজি,
একটা কথা তোমাকে আমি কানে কানে বলি, নতুন নতুন তো বুঝতে পারছ না, কিন্তু দু বছরের মাথায় সব পুরুষ মানুষই বইয়ের ভেড়া বনে যায়। চোখটা কি ভীষণ জ্বলছে? চোখ জ্বলছে আসলে ওখান থেকে ধোঁয়া আসছে, তো ঠিক তাই ধোঁয়া। হ্যাঁ, তারপরে ওই হালা ভালায় আয় গেছে। আপনাকে আরো একটু দিই। না না প্লিজ দিন না একটু। না না আজকে কি ভীষণ গরম পড়েছে না? গরম ওখানে একটা হাত পাকা আছে, আপনাকে বাতাস করি? করবেন? করুন। বহুত দেখাইছেন, বহুত দেখাইছেন আপনারা। আগে জানলে কোন হালে এখানে বিয়া করবার আহে। নেহাজ আমি ভালো মানুষ দেখা, অন্য কোনো জামাই মিলে হা টের পাইতে। পানের বড়াটা কোন হয়ে রাখলাম? হ্যাঁ পানের বড়া। বিয়ার আগে কত মিঠা মিঠা কথা, আহা হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, এইটা হইব ওইটা হইব, কামের বেলায় ঘন্টা। মজিদের মা তোমাকে বদরে কি মোর্চা ধরছে রে, আবার পানের বড়াটা একটু তালাশ করে দেখো না। কইছিলেন না ওই যে সাইকেল দিবেন, সাইকেল কই? আমার সাইকেল কই? অহন আমি শ্বশুর বাড়ির দাঁড়িয়ে দিয়ে আমাকে এমনি, হ্যাঁ ওই বাস কন্ডাক্টরের গা আর গলা ধাক্কা খেয়ে আমি নাকি মানজার বেদনাটা আচানক চারা দিও কালা। চারা দিব না, চারা তো দিব না, যে বলা যেতেছি মানজার বেদনা চারা দিব না। ভাবছেন কি, ভাবছেন কি আপনারা? হ্যাঁ ভাবছেন এইভাবে পার পেয়ে যাবেন নাকি? হ্যাঁ কি হয়েছে? আরে আমি আমি জামাই না, আমার মনে কষ্ট লাগে না। আরে খাট কই খাট, আমার খাট কই? মাইজিকে এমনি কয় যে ওই বউ পালন আর আতি পালন সমান কথা, এখন আতি যে আমার কান্দে চাপাই দিছে এই হাতিরে লয়ে যাবে, এখন রাখুন কই? ওই ওই মাটির উপরে রাখুন নাকি? হ্যাঁ দেখছো 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 দেখছো, আমার পুরা কেটে গেছে কাল দেখা বা। আরে মা পুরা আপনায় না মা, আওয়াজ দিতাছি বালা 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 চালায় যা, মগর খেলা দিছ বরবাদ রে না ভাই মেকআপ। অসহ্য, এগুলো মানুষ সহ্য করতে পারে? গরমে তোমার সিদ্ধ হয়ে যাচ্ছে, খুব গরম লাগছে। ভীষণ, আর একটু জোরে বাতাস করুন না। ও আর জোরে, আসলে ঘামারই তো কথা, এত গরম তার উপর জানবারের মতো খাচ্ছেন তো তাই। কি না মানে বাতাস করি বাবাজি। তুমি কি মন জামাই, হ্যাঁ কি মন জামাই, শুরু থেকে এক পেচাল পারতাছো, শেষমেশ আমার ফুরফুরের কান্দায় ছাড়ছো। কখনো মেকআপের বারোটা বেজে যাবো না? হ্যাঁ কয় কি মেকআপ বারোটা বেজে গেলো কি হয়ে, তাহলে তো ওই যে চান্দারে পেন্দি দেখা যাবো। হ্যাঁ হ্যাঁ আমার দোস্ত বন্ধু যারা আইবো, হ্যাঁ 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 দেখে কি করবো? হ্যাঁ আমার আবার নয় ঘুরে তো ওই মেকআপ করার লাগবো। হ্যাঁ তাহলে তো অনেক 200-300 টাকার ধাক্কা। কেন্দো না কেন্দো না কেন্দো না ফুরফুরে, কেন্দো না কেন্দো না কেন্দো না। হ্যাঁ কেন্দো না। মগর আমি তো প্রথম ব্যাচে খেয়াল আছি, তুমি খেয়ে ফেলেছো তো হয়েছে সারাটা জীবন আমার গেলে খামোশ করে কিছু কইবার গেলেই প্যান প্যান করো না তো, প্যান প্যান করো না তো। আরে আমার পোলার বিয়ে দুই চারটা কথা কমু, ওই মলালি তুই কিছু কষ না কে না বিয়ার কমু, মায়ের কইছে তোমার বাড়ি যেতে যাও না, যাই হয়েছে তোমার বিয়াই আছে হ্যাঁ লোকে কথা কও না, যাও না ফুটো না এখান থেকে, এই আমার বিয়ে আমারে বুঝতে দাও না, তুমি এরকম কথা কইতেছো কে? মা 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 তুমি যত বাপরে লয়ে যাও গা, যাও যাও অন্য অন্যখানে বহাও, কার লগে কথা কও, পেশা ধরে উল্টে কই হালাই বুঝো না, বিয়া শাদির ব্যাপার বহুত ঝামেলা না ভাই, কাজ শুরু করো তো। হ্যাঁ আল্লাহ হাফেজ। আপনি তো কিছুই খেলেন না, আপনার জন্য রাজভোগ মিষ্টি নিয়ে আসি। না না বাবাজি না, আমার তবিয়তটা খুবই খারাপ লাগতেছে, আমি আজকে কিছুই মুখে দেবো না। এই যে
শোনেন সালানা সম্বন্ধে ঠিক জানি না সামনে আহেন সামনে আহেন খারাপ খারাপ কি মিষ্টি কইলে রাজক মিষ্টি লাল জানেন না কালা জানেন কালা জানেন আচ্ছা ছোট সাইজ না বড় সাইজ দুটোই আছে দুটোই আছে আচ্ছা কাম করেন আমার লেগা ধরেন গিয়া হ্যাঁ গোটা বিশেক লয়ে আহেন আমার লেগা আচ্ছা কি সে খাওয়াই না ঘরের বলা খায় গিয়ে বড়ছি হ্যাঁ বুঝেছি বুঝেছি গান গাইতে বললে ওদের গলা বসে যায় তাহলে গাই গাইবেন আমার গলার হার খুলে নে ফিল্ম স্টার ওই যে নূর মোহাম্মদ খান আর খুতিত বানু কই গেল আমার ওই মামা শ্বশুর মুন্সি হে কই গেল আমার কোন আবদার তাতারা পূরণ করছেন এটা কোন বাবাজি তুমি যদি আমার একটু সাহস দাও আর আমার এখান যাও তাহলে আমি একখান কথা কইবা চাই আচ্ছা কইয়া ফেলুন শুনো আমি তো নিজেই তাজ্জব বনে গেছি গা ওই মুন্সি ওরে তো আমি ওই ফিল্ম স্টার গাউনের জাউনের সব বাড়া ওরাতে তুলে দিছিলাম ফিরবি ওরা আইলো না খেলা এটা আমারই মস্তকে ঢুকতাছে না রহস্যটা কি তুমি বাবা একটু বাবুচি ঘরে যদি কই আইতা ধোঁয়াটা একটু যদি কন্ট্রোল করতো খুব ধোঁয়া আইতাছে হ্যাঁ খাবারটা খুব চমৎকার হয়েছে আলহামদুলিল্লাহ খুশি হয়েছি গরমে একটু সিদ্ধ হয়ে গেছে এটা গরম পড়লে গরম লাগবে না 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 মানে আমি ঠিক তা বলিনি আমি বলতে চাচ্ছিলাম যে এত খরচই যখন করলেন তখন প্যান্ডেলে আরো দু একটা ফ্যান লাগিয়ে দিলে বোধ হয় কি করবে লাগেছো খরচ হয়েছে তো কি হয়েছে এইসব খরচ পাতি করছে দেখে কি তোমার কাজ আলা করতেছে নাকি কিছু কিছু মানুষ আছে যাদের কাজই হচ্ছে খালি অন্যের খুদ খুঁজে বেড়ানো আশ্চর্য আপনারা এভাবে আমাকে অপমান করছেন কি 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 মান অপমান হ্যাঁ ওইটা আবার তোমার আছে নাকি আমি তো ভাবছিলাম ওইসবের বাবাই তোমার নাই কে দেখুন ঠিক ঠিকঠাক মতো কথা বলছি ঠিক করে এসছে বেশি কেমনে কথা কমা ওকে অপমান করলেন আমি আর এখানে থাকবো না আমি চলে যাবো না আমি চলে যাবো জাঙ্গা শুনেন যাচ্ছেন কোথায় আর বসেন তো বসেন বসেন ভাই বসেন আপনি বললেন যখন তখনই বসলাম তার মানে মান্না নালায় আশেপাশে কাটি মেরে দিচ্ছি কোনো মনে সাদা প্রিন্সেস কোট সাদা প্যান্ট মুখে কালা দাঁড়িয়া আর তো পাট করে ভাঙে দেন আমি মানলাম না আর কত মনে হয় নাই গোর হানিয়ে কান করতে পাইছি আন্দোলনের পুরুধা সর্বজন শ্রদ্ধেয় কুতুবুদ্দিন
আপনি লেগে অতক্ষণ ধরে আমরা সকলে মিলে ইন্তজার করতেছিলাম বসেন তসিফ না আসলে আমাদের সবার ইচ্ছে আপনার কাছ থেকে আপনার অভিনয় জীবনের সমস্ত দুর্ধর্ষ গল্পগুলো শুনবো। বিনয় হচ্ছে শিল্পীর অহংকার, সে শিল্পী চলচ্চিত্রেরই হোক আর থিয়েটারেরই হোক। না না, বিনয় নয়, বিনয় নয়, উনি অভিনয়ের কথা বলছেন। হ্যাঁ, অভিনয় মানে পাঠ। ও পাঠ, পাঠ, হ্যাঁ হ্যাঁ, সে তো করতেই হবে। পাঠ ধাতস্থ না হলে শিল্পীরা ডায়ালগ বলবে কি করে? এই যেমন ধরো, এই কাছের, এই যেমন ধরো, এই গল্প তৈরি হলো, তারপর পরিচালক ঠিক করা হলো, এখানে আবার চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন। সে সব শিল্পীদেরকে নির্বাচন করে নিয়ে এলো, পরিচালক তাদেরকে দিয়ে পাঠ অভিনয় করলেন, তারপর হচ্ছে অন্য কথা। আমি বরং ওকে দুটো খাইয়ে নিয়ে আসি, চলুন দুটো খাবেন। আমাকে কিছু বলছেন আপনি? বলছি তো অনেক কিছু, আপনি তো কিছুই শুনছেন না। দাদু আপনাকে খেতে ডাকছে। না না না, আমি খাবো না, আমি পোলাও কোরমা খেতে পারি না, আমার অসুবিধে হয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুড়া মানুষ তো জোরজালি না করনি ভালো। জি তো দাদু, আপনি ওইটা জেন গিয়া শিল্পী মানুষ, শিল্পী শিল্পী বুঝতেছেন? আপনি জীবনে হরেক রকম সতেক বিচিত্র লোমহর্ষক ঘটনা ঘটছে, ঘটছে না? লোমহর্ষক ঘটনা ঘটছে, ঘটছে না? সেই সব ওই জীবনের কিছু ঘটনা গল্প আমাকে শুনাবেন, অ্যাক্টিং জীবনে। না না না, আরে দুটো জিনিসকে এক জায়গায় মিলিয়ে ফেললে সব গন্ডগোল হয়ে যাবে। গল্প হচ্ছে গল্প আর অ্যাক্টিং হচ্ছে, তাই না? জি, ধরো একটা গল্প নির্বাচন করা হলো, তারপর সেটা কার কাছে যাবে? সেটা যাবে এই সংলাপ রচয়িতার কাছে। সংলাপ রচয়িতা সংলাপ লিখবে, তারপর সেখান থেকে ওই চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের স্ক্রিপ্টটাকে কালেক্ট করে, মানে সংলাপ লিখিত স্ক্রিপ্টটাকে কালেক্ট করে নিয়ে আসবে ডিরেক্টরের কাছে। এখানে এই চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের খুব খুব প্রয়োজনীয় ভূমিকা থাকে। তো সেখানে ডিরেক্টর ওই কিভাবে কোন শট নেবে, কোনটা লং শট হবে, কোনটা ক্লোজ শট হবে, কোনটা ট্রলি হবে, কোনটা জুম হবে, কোনটা সে অনুযায়ী শট কাটবে, সেটাকে সেটাকে আমরা বলি চিত্রনাট্য। সেই চিত্রনাট্য শেষ এখানে আবার কিন্তু ওই চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের। তো দেখি প্রমতেশ বড়ুয়া। এই কি কি ছেলে, কি বললে তুমি? বললাম প্রমতেশ বড়ুয়া। আল্লাহ, কি অভিনেতা, কি বিশাল অভিনেতা! সেই যে দেবদাস ছবিতে শেষ দৃশ্যে, বুঝলে? শেষ দৃশ্যে গরুর গাড়ি যখন যাচ্ছে, হ্যাঁ, রাত্রিবেলা গরুর গাড়ি যাচ্ছে, পথ আর ফুরুচ্ছে না, গরুর গাড়ি যাচ্ছে, যক্ষায় আক্রান্ত, যক্ষায় আক্রান্ত দেবদাস কি করবে? ওই যে ডায়লগটা, যে ডায়লগটা শুনলে হলের ভেতরে এই বুড়ো বুড়ি ছেলে মেয়ে তরুণ তরুণী কেঁদে কেঁদে একেবারে একাকার হয়ে যেত, সেই ডায়লগটা। ওরে আর কত দূর! আরে হালায়, কি প্যানোর প্যানোর লাগেছে! এই যে শুনেন, আপনার এই সব প্যানোর প্যানোর শুনবার চাই না। জুড়ে জুড়ে কোন প্যানোর প্যানোর শুনবার চাই না। শোনা যেটা বিলবারও আবার আরেকটা দিক, যেটাকে আমরা বলি সাউন্ড সিস্টেম। নির্বাক যুগে অবশ্য এরকম সমস্যা ছিল না, নির্বাক যুগের পরে যখন ওই টকি এলো, মানে ওই চিত্র আর তোমার এই সংলাপ একসঙ্গে ধারণ, তারপরে যখন বৈজ্ঞানিক প্রযুক্তি যখন আরো অগ্রসর হলো, তখন হলো যে বাইরে শুটিং করা হয়ে যখন যাচ্ছে, কিন্তু সাউন্ডটা তো তখন নেওয়া হচ্ছে, তাহলে কি হবে? কেটে শুনবো চেষ্টা তো শুটিং এ, বুঝলে? কাজটা
সেই শুটিং এ যে ছবিগুলি তোলা হলো জি সেই ছবিগুলি এই এই সাউন্ড থিয়েটারে প্রজেক্ট করা হলো স্ক্রিনে জি তো শিল্পীরা এই অ্যাক্টিং করার সময় যেভাবে অভিনয় করেছে সেই মুড নিয়ে ওই চিত্র দেখে দেখে ঠোঁট মিলিয়ে বলবে ফিল্মের ভাষায় এটাকে আমরা বলি ডাবিং ভাইয়া তুমি কি নানা দাদার অভিনয় করে কই কোন ছবিতে তো দেখিনি আরে আমিও তো বুঝতে পারতাছি না আমি হালা তো কোনদিন কোন ছবির মধ্যে দেখি নাই এলেগে তো ওই টিপাটুপা দেখতাছি বুঝতেছি না তো আমার আরে দেখ কি মানুষ রে বাবা একটা কথা থেকে আরেকটা কথায় জাম্প করছে জাম্প জি মেয়েটাকে জাম্প বললো জাম্প জাম্প এটা ফিল্মে এটা এডিটিং এর ব্যাপার এই জাম্প কাট করা মানে জাম্প কাট করলে তো মানে আপনি একটু এদিকে আসুন খেলা খেলা জাম্প কাট কি আচ্ছা আপনি এখানটায় দাঁড়ান আচ্ছা এবার দেখি সবাই চোখ বন্ধ করুন তো চোখ বন্ধ করুন আরে করুন না দেখাচ্ছি তো আচ্ছা আচ্ছা করলাম আচ্ছা চোখ বন্ধ করুন করলাম এবার সবাই চোখটা খুলুন উনি কোথায় এখানে চলে এসেছে তো প্রথম শটটা যদি এরকম হয় যে উনি ওখানে দাঁড়িয়ে আছেন তারপরে শটটা যদি এরকম হয় যে উনি ওখানে বসে আছেন তাহলে কেমন হবে সেটাকে বলে জাম্প কাট আপনি এলা চুপ যান চুপ যান মানে কথা কম কম ও সাইলেন্স চলে পড়ছি হলে সাইলেন্স এর কথা বলছে সে এক ভীষণ ব্যাপার এটা হচ্ছে অ্যাক্টিং এর ব্যাপার কোথায় থামতে হবে যেমন নায়ক হাসতে হা হা করে হাসছে হঠাৎ নিস্তব্ধতা ভালো পেঁচালে বলছি তারপর শুরু হলো সেই দুঃখের কাহিনী সাইলেন্সের মজাটা অভিনেতাদেরকে বুঝতে হবে শুনেন বহুত মানুষ কছেন এলাও করে চুপ জানাইছে বুড়া মানুষ আপনার দিলে কোনো রহম নাই এই যে হোক দিলে কোনো রহম নাই কা আপনার বুড়া মানুষ হইয়া দিলে রহম নাই কা আমার তো গলা গেছে গা আপনার লগে চিকুট পাতে 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 আই উড়েন এই যে এতক্ষণ ধরে এতগুলি লোক রে বহায় রাখলেন আপনি দুর্ধর্ষ গল্প শোনানের লেগা আপনি তো কিছুই কইলেন না বাংলা রেকর্ডের মতো এক জায়গায় ঘুরতাছেন ঘুরতাছেন শুনছেন আরে হালা চুপ যান শুনেন আপনার আমি কইতাছি আপনি এখানে অনের লেগা আবার 1000 টাকা ফিজ বিল হয়েছেন আপনি কিমন মানুষ হ্যাঁ আরে ফিজ দিছে না আপনারে ওই যে মুন্সি আপনারে ফিজ দেয় নাকি আপনি ফিজ লন নাই কসম খায় কোন দেখি কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না আই মুন্সি আই মুন্সি হল আপু গেছে কই মুন্সি তো ফুটতে আচ্ছা রাখেন রাখেন আপনারা চুপ যান বহুত কোন ধরে কারণ না কারণ ব্যাকরণ শিখারণ আর দূরে যাওয়া মানে শিখাইলেন অন কোন দেখি হুনি আপনি কোন ফিল্মের ওই হিরো আছিলেন আরে হিরো হিরো নায়ক আছিলেন কোন ফিল্মে এটা কই এখন জলদি না না আমি কখনোই গান গাই না আমি গায়ক ছিলাম না তো আরে গায়ক না গায়ক নায়ক 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 আমি নায়কও ছিলাম না তো কি আছিলেন আমি চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম চিফ অ্যাসিস্ট্যান্ট চিফ ডিরেক্টর হতে পারিনি ডাইরেক্টর হবার চাইছিলেন পারেন নাই কা আচ্ছা বুঝলাম আর ওই মুন্সি আমার মামা শ্বশুর ওই যে বলে নাম করা ডাইরেক্টর খালি বিদেশে ইংরেজিতে ছবি বানায় ওই মিস্টার মুন্সি আরে মুন্সি মুন্সি যে আপনার এখানে রয়েছে ওই মুন্সি আমার মামা শ্বশুর ওই হালায় ও ছিল টি বয় কি জিবয় মানে ওই শিল্পী ডিরেক্টরদের চা এনে দেওয়াটা আপনি বুঝলেন আপনি আপনি একটা চিট আপনি একটা চিট তারপরে লজ্জা করে না এখানে বসে থাকতে এভাবে সাইলেন্ট ফিল্ম করতে এসেছে উঠেন বেরোন এখান থেকে আসলে আমি বুঝতে পারিনি আমার জন্য কেউ যদি মনে কোনো কষ্ট পেয়ে থাকেন মানে 40 বছর চিফ অ্যাসিস্ট্যান্ট ছিলাম ডিরেক্টর হতে পারিনি আপনাদের কারো মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকি জীবনে
দেবেন। কোনখানে কোনখানে বললাম আমি? হ্যাঁ কোন কোন চিটের বেলায় পড়ছি? হ্যাঁ এরা বলে আবার ভদ্রলোক ভদ্রলোক। হ্যাঁ না না আমি আমি আর এখানে এক মিনিট থাকুম না, এক মিনিট না যাবো না। আমি আমি যাবো গা। ওই ওই যে ওই যে আমার বিয়ে করাবো ফুরফুরা বেগম। তুমি তুমি যদি ওই কি বলে ওই প্রতিভক্ত স্বামী আর দূর যা প্রতিভক্ত স্ত্রী হয়ে থাকো তাহলে আমার লোকে এক্ষুনি ওঠো। যাইবা যাইবা আমার লোকে যাবে যাও। ওঠো 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 আয় পড়ো আয় পড়ো আয় পড়ো। এখানে আর এক মিনিট না, এক মিনিট না, চলো চলো। আরে জুতা মোতা লাগবো না চলো। আরে এইখানে ঘটনা শেষ কইলাম, এই বাড়ির দুয়ারে আর জিন্দগির মধ্যে কোনোদিন পাড়া দিবার পারবো না। যা ঘটনা কইতো যা করা করবা, ওই আমার বাড়ি আমার চোখের ভিতরে চলো। না কইরা যাও, সব চলে যাও। তুমি তো আমি কেউ চিনি না। ধরে 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 নুরালি ভাই আবার ফাইসে আছে, কি আর করবেন? ধাক্কা লাগান, একটু হাত লাগান, হাত লাগান নুরালি ভাই। হ্যালো নামো কি আনাবার কি বললো না? স্টার বন্ধ হয়ে গেছে, ধাক্কা লাগবো। নামো নামো ধাক্কা আও। আরে আহো আহো ও সবে খারাপ দিছে বাইরে গাড়ি ধাক্কা লেগে উনি বয়ে রয়েছেন। আরে ধাক্কা আহো ধাক্কা আহো সংসার কি জিনিস বুঝছো? সংসারের লগিয়া এরকম একটা অচল চাকা।